আরে চুপচাপ দাঁড়া, চোখটা বন্ধ কর। ইস, কি করেছিস বলতো, ইউনিফর্মের মধ্যে পুরো পাউডার ফেলে দিয়েছিস, খাবি বকা স্কুলে গিয়ে। মা গো, একটা জিনিস টানলে সব পড়ে যায়, কি অবস্থা। একটা লোক আসলে কি বলবে বল দেখি, ঘরটা দেখে সর সর, টিফিনগুলো ভরতে হবে তো। দিয়েছি কিছু একটা, দেখো টিফিনটা আমি ভরে দিচ্ছি, পুরো খেয়ে নেবে। তোমার টিফিন আবার কাউকে দিয়ে দিও না যেন। না না, দিব না। দিবি না? তুই যা বুদ্ধুরাম, নারকেল নাড়ু ফ্রেন্ডকে দিয়ে ফ্রেন্ডের থেকে মারি বিস্কুট খাও। তুমি আবার বলছো? বলছি তো দিব না। মা তো এখানে গেল, কিন্তু আমার তো কুল দিতে ইচ্ছা করছে না, কি করি বলো তো? পেট ব্যথা অ্যাক্টিং করলে কেমন হয়? হয়েছে হয়েছে রোহিত, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, টাইম হয়ে গেছে। কিন্তু আমি স্কুলে যাব না। কি বলছিস, রেডি রেডি হয়ে এখন স্কুল যাবি না কেন? আমার খুব পেট ব্যথা করছে। ও বাবা, মরে গেলাম, কি পেট ব্যথা। পেট ব্যথা? দেখি দেখি কই, পেট ব্যথা হলো কেন আবার, দেখি দেখি লাগছে? না কাঁদে না, ঠিক হয়ে যাবে সোনা। কিন্তু পেট ব্যথা হবে কেন ওর? ঠিক আছে, দাঁড়া দাঁড়া, পাপাকে একটা ফোন করতে হবে, দাঁড়া একটু। কেমন দিলাম, কি মজা, আজকে আমার কোল যেতে হবে না, মা শুধু না ফেবারিট। ঠিক আছে রুহির আজকে ফেবারিট টিফিন ছিল, আমি খেয়ে নেই তাহলে, আর কি স্কুলে তো যাবেই না। সত্যি খেয়ে নেবে নাকি? ওয়াও, কোলা রুটি না কেউ না, আমি কুল যাবো। কি নাটক বাজ, এখন তোর পেট ব্যথা করছে না? একটু করছে না, কমে গেছে। দুষ্টু কথাকার, এরকম মিথ্যে কথা বলতে নেই, আর বলবে না কিন্তু, কেমন? ঠিক আছে মা। মা আমি গেলে তুমি আসো তাড়াতাড়ি। আরে দাঁড়া।